हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमरा बानाच्छे कतगुलो हैंडमेड फ्लावर। तार जोनो आमी प्रथमे डिस्पोजेबल शॉपिंग बैग निये निये छी। प्लास्टिकेर परिवर्ते ये कैरी बैगगुलो एखन अनेक जगाते ही व्यवहार करा है, बाड़ीते प्रचुर आसे। तो सेगुलो फेले ना दिए सेगुलो दिए सुंदर करे होम डेकोर आइटेम किन्तु तैरी करे फेलते पारी। एखाने आमी विभिन्न कलरेर बैग निये छी एबं एगुलोके आमी प्रथमे लम्बा लम्बा पिस करे केटे नेब। সরু লম্বা পিস করে কেটে নিয়েছি। এবার এক একটা টুকরোকে ছোট ছোট করে আমি কুচি দিয়ে মুড়ে নেব। এইভাবে পরপর সবগুলো টুকরোই আমি কিন্তু কুচি দিয়ে নেব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক হোম ডেকোর আইটেমের ভিডিও রয়েছে, প্রচুর হ্যান্ডমেড জুয়েলারিরও ভিডিও রয়েছে। যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটা থেকে একবার ঘুরে এসো, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে অল প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। সবগুলো টুকরোই হবে কুচি দেওয়া হয়ে গেলে এবারে মাঝখানটাকে শক্ত করে ধরে একটা সরু তার দিয়ে এটাকে বেঁধে নেব। এবারে ফুলের পাপড়ির মতো অংশগুলোকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, কুচিগুলোকে আলগা আলগা করে দেব। এক্সট্রা যে পোর্শনগুলো থাকবে সেগুলোকে দরকার মতো একটু অল্প করে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, যাতে একটা রাউন্ড শেপ আসে। এবারে ফুলের যে ডাঁটির পোর্শনটা আছে সেটাকে আমি এই যে গ্রিন ফ্লাওয়ার সেলোটেপ দিয়ে মুড়ে দিচ্ছি। দেখো ফুলটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এরকম আমি অনেকগুলো কালারে তৈরি করে নিয়েছি। এবারে আমি কাগজ কেটে একটা পাতা তৈরি করে নিচ্ছি। কিভাবে পাতাটা তৈরি করছি একটু দেখে নাও। পাতাটাও তৈরি হয়ে গেছে এবং ফুল আর পাতাগুলোকে আমি ফ্লাওয়ার ভাসের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।